আসসালামু আলাইকুম দর্শক, সিয়ামের মাস, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তবুও আপনাদের সাথে কিছুটা চেষ্টা করতেছি আপনাদেরকে সম্ভাব্য দামগুলো জানানোর। দর্শক, আজকে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়ি গরুহাটে। দর্শক, আজকে আমরা শুকনা বা হাড্ডিসার যে গাই গরুগুলো আছে সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব, সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আমরা দাম জানানোর চেষ্টা করি, যেহেতু দামাদামি করতেছেন ওনারা, আমরা একটু সময় নিয়ে জানবো। তার আগে আমরা এটা একটু দেখে নেব। চাচা, গাভীর বয়স কেমন? চাচা জুয়ান বয়স? আচ্ছা, দাম কেমন রাখছেন? দাম 55 চাচ্ছেন? কেমন দাম পাইলেন এখন অবধি? এখন অবধি কেমন দাম পাইছেন? আপনি কত হইলে ছাড়বেন? 52,000। তো দর্শক, এটা হচ্ছে আপনার 52,000। তবে এই দামে গরু এটা কখনোই বিক্রি হবে না। যাই হোক, এখানে আমরা যদি দুইটা রেখে হাড্ডি সার, আমরা এগুলো দাম জানাবো, আমরা একটু দামটা জানার চেষ্টা করবো। এখানে আমরা একটু গাভীগুলো একটু দেখে নেই, আপনারা একটু দেখুন। চাচা, এগুলোর বয়স কেমন? চাচা, এটা কালোটা? কালোটা 6 দাঁত এবং এটা জুয়ান? আচ্ছা আচ্ছা, দাম কেমন রাখছেন? 30,000। এটা 28-29 কয় এখন? আচ্ছা আচ্ছা, তো কেমন হলে ছাড়বেন এটা? 30-এর নিচে আসবে না। দর্শক, এটা হচ্ছে জুয়ান, 30-এর নিচে আসবে না। এবং এটা? আপনি শুনলেন গত হাটের তুলনায় আজকে বাজারটা কেমন বললো, মানে যেটা বিস্তারিত যেটা বলছেন ওটা আমরা একটু বুঝতে পারলাম। আসলে আজকে গরু প্রতি কিন্তু অনেক অনেক দাম কমছে আজকে মোটামুটি। আপনাদেরকে এইদিকে যদি আমরা আরেকটি হাড্ডিসার গাভি দেখি, আমরা এটা দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই, গাভীর বয়স কেমন? জুয়ান বয়স? আচ্ছা, দাম কেমন রাখছেন? 33 চাচ্ছেন। এখন অবধি কেমন পাইলেন? দাম পান নাই, 30-এর নিচে? আচ্ছা, আপনি কত হইলে ছাড়বেন? 30-এর উপর যাইতে হবে আর কি, নিচে আসবে না। দর্শক, আপনি যেটা শুনলেন ওটা 30-এর উপর যাইতে হবে, 30-এর নিচে আসবে না, মানে 30,000 হইলো উনি এটা ছাড়বেন। মোটামুটি আপনাদেরকে হাড্ডিসার যে গাভিগুলো, আপনারা অনেকে বলেন 30-এর কাছাকাছি বা 30-31-32,000-এর যে গাভিগুলো আছে সেই গাভিগুলো দেখানোর চেষ্টা করতেছি। এইখানে আমরা আরেকটি হাড্ডিসার গাভি দেখতে পাচ্ছি, এটার দাম সম্পর্কে জানবো। চাচা, এটার বয়স কেমন? জুয়ান বয়স? দাম কেমন রাখছেন? আপনি কত হইলে ছাড়বেন? 32-এর উপর যাইতে হবে। তো দর্শক, চাষা যেটা বললেন 32-এর উপর যাইতে হবে, বয়স কত বললেন? কেবল জুয়ান, নতুন জুয়ান যেটাকে আর বলে। আচ্ছা আচ্ছা, এবং এই পাশে আরেকটি দেখতে পাচ্ছি, এটার বয়স কেমন? এটাও জুয়ান, এটার দাম কেমন রাখছেন? এটার দাম আমরা যা ছুঁয়ে চাষি, একে সব বাদ দিয়ে একে 37 হলে ব্যস্ত, 37 একবার ফিক্সড। দর্শক, যেটা শুনলেন উনি এটা 37,000 হলে বিক্রি করবেন, একবারে ফিক্সড একটি দাম বলে দিলেন, সম্ভাব্য দাম। এখানে আমরা আরেকটি হাড্ডিসার গাভি দেখতে পাচ্ছি, আমরা এটার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব। চাচা, এটার বয়স কেমন? চাচা, 8 দাঁত জুয়ান? দাম কেমন রাখছেন? দাম রাখছি 45,000। অনেক বেশি তো। হ্যাঁ, কেমন দাম করে? দাম করে 38, 38.5। 38.5 বলছে, এখনো ছাড়েন নাই? না বা, কত হইলে ছাড়বেন? 39,000। তো দর্শক, উনি যেটা বললেন 39,000 হলে ছাড়বেন, আসলে এটা কিন্তু 34 হইলো, হাইয়েস্ট 34,000 হবে, আসলে এটা অত দামের গরু নয়। আমরা যদি এখানে আরেকটি দেখি, এখানে আরেকটি দেখতে পাচ্ছি হাড্ডিসার গাভি, এটার দাম সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করি। চাচা, গাভীর বয়স কেমন? নতুন জুয়ান? দাম কেমন রাখছেন?
দাম রাখছি আমরা 35 35 আছেন হ্যাঁ কেমন দাম করে দাম করে 30 31 30 31 বলে আপনি কত হলে ছাড়বেন আমরা 32 33 তো দর্শক আসসা যেটা বললেন উনি 32 33 হলে ছাড়বেন তাছাড়া উনি 32 এর উপর যাইতে হবে আর কি তাছাড়া উনি ছাড়বেন না এই পাশে আমরা আরেকটি হাট ডিশার গাবি দেখতে পাচ্ছি এটার তো দাম হয়তো একটু বেশি হবে তবু আমরা একটু দামটা শুনে নেই সম্ভব দামটা জানার চেষ্টা করব চাচা এটার বয়স কেমন চাচা জুয়ান জুয়ান আচ্ছা আচ্ছা কেমন দাম রাখছেন দাম চাই তো 36 36 চাচ্ছেন কত দাম করে দাম বলে 32 35 33 পর্যন্ত পায় 33 পর্যন্ত বলছে আপনি কেমন হলে ছাড়বেন 35 দি একটু কম হলে ছাড়বেন আচ্ছা 35 এর কাছাকাছি আর তো উনি যেটা বললেন 35 এর কাছাকাছি হলে উনি এটা ছাড়বেন তাছাড়া ছাড়বেন না মোটামুটি উনি আমাদের একটা সম্ভাব্য আইডিয়া দিলেন এখানে আমরা আরেকটি একবারে হাড্ডিওয়ালা গাভি গরু দেখতে পাচ্ছি আমরা একটু দামটা জানার চেষ্টা করব চাচা গাভির বয়স কেমন চাচা দুইটা বয়স দাম কেমন রাখছেন দাম করছে আমি চাচ্ছি 36 আপনি 36 চান কত বলে দাম করতেছে 32 32 33 বলছে আপনি কত হলে ছাড়বেন আমরা 35 হলে দেব 35000 হলে দর্শক যেটা শুনলেন চাচা যেটা বললেন উনি 35000 হলে এই গাভিটি ছাড়বেন মোটামুটি আপনাদেরকে সম্ভাব্য দামটা জানানোর চেষ্টা করতেছি আসলে আমরা কম দামি যে গাভিগুলো আছে 30-35 এভারেজে যে গাভিগুলো আছে সেই গাভিগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি জানি ভাই আপনার গাভির দাম তো মনে হয় বেশি কেমন দাম 60000 দাম ভাই 60000 চাচ্ছেন জুয়ান বয়স নতুন জুয়ান কত হইলে ছাড়বেন 58000 তো দর্শক আমরা একটু কম দামের ভিতর দামি গরু দেখিয়ে ফেললাম কিছু মনে করবেন না আমরা এখানে আরেকটি দেখতে পাচ্ছি একটু মোটামুটি ভালো একটি গাভি আমরা এটার দামটা সম্পর্কে জানার চেষ্টা করি আচ্ছা স্যার এটার বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত বয়স কেবল তাহলে ভবিষ্যৎ আছে তো আইলে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখছেন দাম চাচ্ছি 38000 38000 মেলা হয়েছে ফেলাইছেন তো কম সম কম সম তো দাম করে 32-33 বলছে আপনি কত হলে ছাড়বেন 35000 হলে বেচবো আচ্ছা আচ্ছা মাত্র 35 দর্শক চাচা যেটা বললেন 35000 হলে উনি এটা ছাড়বেন মোটামুটি বয়স কেবল দুই দাঁত এই গাভির ভবিষ্যৎ আছে যারা এই ধরনের গাভিগুলো নিতে চান নিতে পারেন দামগুলো কেমন হচ্ছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই পাশে আরেকটি সাদা গাভি দেখছি এটার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব এর বয়সটা জানার চেষ্টা করব কিন্তু ওনারা কেমন দাম রাখছে বিস্তারিত একটু জানবো জানার চেষ্টা করি আসলে কি দামে গাভিটি উনি রাখছেন দাম দরদাম বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করবো সাদা গাভি হিসেবে দাম একটু কম হওয়ার কথা আচ্ছা দাম কেমন রাখছেন এটা দাম এটা চাচি 45 45 আছেন আচ্ছা কেমন হলে ছাড়বেন আচ্ছা 40 এর নিচে আসবেন তো দর্শক চাচা যেটা বললেন ওটা 40 এর নিচে আসবেন এটা বয়স কেমন কেবল জোয়ান হচ্ছে চাচা যেটা বললেন 40 এর নিচে আসবে না মোটামুটি উনি আমাদেরকে সম্ভাব্য দামটা বললেন দামগুলো কেমন হয়েছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ